আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও নগর কৃষক ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনারা জানেন এই আয়োজনে আমরা মূলত বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডকে তুলে ধরি। এরই ধারাবাহিকতায় আমরা আজ উপস্থিত হয়েছি নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের মোহাম্মদ জয়নাল আবদিন আঙ্কেলের ছাদ বাগানে। এই ছাদ বাগানে তিনি মূলত ফুল গাছের পাশাপাশি বিভিন্ন ফলের গাছ ও সবজির চারা রোপণ করেছেন। তবে আজকে আমরা এই ছাদ বাগানে ফুল গাছের উপরে একটা প্রতিবেদন তুলে ধরব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নাল আবদিন, আমার বাড়ি একলাসপুর উপজেলা বেগমগঞ্জ জেলা নোয়াখালী। ছোটবেলা থেকেই আমার এই বাগানের প্রতি আগ্রহ, এই জন্য আমি ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের ফুলের উপর ফুলের চাষ এবং এটা চাষ কীভাবে সম্প্রসারণ করা যায় তার দিকেই আমার আগ্রহ ছিল। এই যে মূলত আমার এই ছাদ বাগানটা, আমি 2003-এর দিকে আরম্ভ করি, যখন আমি এই ঘরটা করি। আমি আমার এই বাগানে আসলেই যা আমি হয়তো অন্যের কাছ থেকে সংগ্রহ করেছি বা নার্সারি থেকে নিয়েছি সেইভাবেই আমি বাগানটা করেছি। বাগানটা মূলত আমি এবং আমার স্ত্রী আমরা পরিচর্যা করি, অন্য কেউ হয়তো আমরা বাইরে গেলে অন্য কেউ বাগানের পরিচর্যা করে। আমার বাগানে বিভিন্ন রকমের ফুল আছে, যেমন পুত্তলিকা, মশরোজ, আপনার সন্ধ্যামালতী, কাটা মুকুট, তারপর নয়নতারা, কামিনী, বড় জবা, চন্দ্রমল্লিকা, ডালিয়া। আসলে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া এ ফুলটা সাধারণত শীতের সময়ে ফোটে, কিন্তু ইনশাল্লাহ আমার বাগানে এখনও দু চারটা চন্দ্রমল্লিকাকে খুঁজে পাওয়া যাবে। আপনারা এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এর নাম হলো পুত্তলিকা। এটা একটা লতা জাতীয় ঘাস ফুল। এ ফুলটা আপনার অযত্নে অবলাই এ ফুলের জন্ম হয়। এ ফুলের সম্প্রসারণের জন্য বীজ বা এর ডাল ব্যবহার করলেই এই গাছগুলা হয়ে যায়। আসলে আমাদের দেশে ফুলের সিজন হলেও শীতকাল, শীতকাল ছাড়া তেমন আমাদের এখানে ফুল দেখা যায় না। কয়েকটা জাতীয় ফুলেই গ্রীষ্মে এবং বর্ষায় বাগানকে আলোকিত করে। আমি মৌসুমি ফুল নিয়ে আরম্ভ করেছি, সেই গাঁদা ফুল, ডালিয়া ফুল, তারপর এই জিনিয়া ফুল এবং নয়নতারা, কাটা মুকুট, তারপর গাঁদা, এইসব ফুল নিয়ে আমি আরম্ভ করেছি এবং আস্তে আস্তে আজকে আমার বাগানে বিভিন্ন ধরনের প্রায় 15-20 রকম ফুল আছে। এই ফুলগুলোর নাম হলো নয়নতারা। আসলে এই যে তারার যে 5টা কর্নার থাকে, এই ফুলগুলোরও অনুরূপ 5টা কর্নার আছে। এই ফুলগুলো সাধারণত 2-3 রঙের হয়। আমার এই বাগানে সাদা এবং এই যে একটা কালার, 2টা কালারই আছে। এই ফুলগুলার বংশবিস্তার আসলে বীজ থেকেই হয়। আপনারা যে আমার এই টবের মধ্যে দেখতে পাচ্ছেন, আসলে এইগুলা বীজ থেকেই আপনা আপনি উঠেছে। আমি এই গাছগুলো আসলে নিজে লাগাই নাই, ওই যে বীজগুলা মাটির সাথে মিশে গেছে, বীজ থেকে সেখানে চারা উঠেছে, চারা উঠার পরেই এই ফুলগুলো ফুটেছে। এগুলো হলো কাটা মুকুট। এই ফুলগুলা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের হয়। আমার বাগানে এই 2টা কালার এবং 2টা সাইজেরই আছে। এই ফুলগুলার বংশবিস্তার সাধারণত ডাল থেকে হয়। আমার এখানে গত বর্ষার সিজনের আগে অনেক বড় বড় 4-5টা কাটা মুকুটের গাছ ছিল, কিন্তু আমি জানতাম না যে বর্ষার পানি বেশি পড়লে এই গাছগুলো মরে যায়।
এই জন্য বর্ষার সাথে সাথে আমার ওই গাছগুলো মরে গেছে। আমি তারপরে ডাল থেকে যে এই গাছ নতুন করে গাছগুলার যে আমি তৈরি করেছি। এগুলাকে আমাদের স্থানীয় ভাষায় আটটা ফুল বলা হতো। এগুলার আবিধানিক নাম মশ রোজ। এটা দেখতে অনেকটা গোলাপের মতো, এই জন্য রোজ নাম দেওয়া হয়েছিল। এই গাছগুলা বিভিন্ন কালারের হয়। আমার এই বাগানে 5-6 কালারের আছে। এগুলো আবার কিছু স্থানীয়ভাবে উৎপাদিত হয়, কিছু হাইব্রিড। এই যে টপটা দেখতেন, এটা একটা হাইব্রিড মশরুজ। এটার ফুলগুলা তেমন গাছটা তেমন বংশবিস্তার করে না। এগুলার বংশবিস্তারের জন্য আসলে এগুলার ডাল ব্যবহার করা হয়। এই যে আপনার হলুদ রঙের মশরুজ দেখছেন, লাল রঙের দেখছেন, গোলাপি রঙের দেখছেন, মশরুজগুলা ওইগুলা ডাল থেকে বংশবিস্তার। এবং এই ফুলগুলা বিশেষতা গ্রীষ্মের পরেই, বর্ষার আগ থেকে শুরু হয়, পুরো বর্ষায় এই ফুলগুলা দেখা যায়। এটার নাম শিউলি ফুল, ফুল গাছ। এই গাছটা সাধারণত শীতকালে এর ফুল ফুটে, রাত্রে ফুল ফুটে, ভোরে ঝরে যায়। ঝরে গেলেই এই ফুলগুলার ওই যে ফুলের পাপড়িটা নিচে থাকে, বোটাটা উপরে উঠে, দেখতে খুব সুন্দর লাগে। এই ফুল খুব ঘ্রাণ আছে এবং এই ফুলের বংশবিস্তার বীজ থেকেই হয়। আমি এই যে গাছটা, এই গাছটা প্রায় 1.5 বছর আগে লাগিয়েছি। গত বছর মাশাল্লাহ এই গাছে ফুল ফুটেছে প্রথমবারের মতো। এই ফুলটার নাম হলো জিনিয়া। এই ফুলটাও সাধারণত মৌসুমি ফুল, শীতকালে এই ফুলগুলো ফুটে। আমার বাগানেও অসংখ্য গাছ ছিল শীতকালে, কিন্তু এই হঠাৎ করে বীজ থেকেই আমি একটা সারা পাইলাম আমার একটা টবের মাঝে। সেই টব থেকে আমি অফ সিজনেই এই ফুল গাছটা লাগাইছি। মাশাল্লাহ এর থেকে ফুলও আসছে। এই গাছের বংশবিস্তার সাধারণত বীজ থেকেই হয়। এই ফুল গাছটার নাম হলো কামিনী। এই ফুলগুলা দিনের বেলায় ফুটে এবং খুব ঘ্রাণ, এবং ফুল ফুটার সাথে সাথে এর ঘ্রাণ চারিদিকে ছড়ায় পড়ে। এই গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছি, আজকে প্রায় 2 বছর হচ্ছে। মাশাল্লাহ সারা বছরেই এই গাছটা ফুল দিয়ে যাচ্ছে। এটা একটা ডালিয়া ফুল গাছ। এই ডালিয়া ফুল সাধারণত আপনার শীতকালীন ফুল, মৌসুমি ফুল। শীতের পরেই এই গাছগুলো তেমন থাকে না। এই ডালিয়া ফুল দেখতে খুব সুন্দর এবং বিভিন্ন রঙের হয়। আমার এই বাগানে 2-3 কালারের এই ডালিয়া ফুল আছে। এই ডালিয়া ফুল আসলে এই যে প্রচণ্ড গরমে ডালিয়া ফুল হয় না, অনেক আগেই সব বাগানিদের গাছের বাগানের সব গাছগুলা মরে গেছে। আমার বাগানে এখনও কিছু আছে এবং এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরপরেই এই ফুলগুলা তখন বাগানে দেখা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বাগানে আমি এপ্রিল মাসেও আমার এই বাগানে আমি ডালিয়া ফুল ফুটিয়েছি। ফুলের নাম হলো বুতাম ফুল বলি আমরা সাধারণত। এই গাছগুলা যখন গাছটা অনেক বড় হয় এবং এরকম বুতামের মতো লাল ফুল সারা টপকে আপনার উজ্জ্বল করে তোলে। এই গাছের বংশবিস্তারও বীজ থেকেই হয়। এই গাছটা আসলে আমি লাগাই নেই, বীজ পড়েই আমার এই অ্যালভেরার সাথে এই গাছটা জন্ম নিয়েছে। এই গাছটাকে স্থানীয় ভাষা বলা হয় কান্দুলি। এই গাছের ছোট্ট একটা ফুল হয়, অনেকটা কানের দুলের মতোই, এই জন্য গাছটার নাম দেওয়া হয়েছে কান্দুলি। গাছটার টবের জন্য বা বাগানের শোভাবর্ধনের জন্যই রাখা হয়েছে। এই গাছের পাতাগুলো দেখতে খুব সুন্দর এবং ছোট্ট ছোট্ট একটা ফুল হয়। এই গাছও
এ সামান্য একটা কাটিং থেকেই এই গাছের বংশবিস্তার যে একটা সামান্য একটা বীজ থেকেই যে শস্য পরিমাণ একটা বীজ তার থেকে একটা গাছ জন্মানো তার থেকে একটা ফুল ফুটানো তার থেকে একটা ফল পাওয়া এটাই যে কত বড় আনন্দ যারা এর সাথে জড়িত আছে তারাই বুঝতে পারবে যারা এর সাথে জড়িত নাই তাদের সেই অনুভূতি আসবে না তাই আমি সকলকে বলবো যে এই বৃক্ষের সাথে বাস করুন বৃক্ষের সাথে চলাফেরা করুন বৃক্ষ লাগান ফুল গাছ লাগান ফল গাছ লাগান দেশকে সমৃদ্ধ করুন এবং নিজের মানসিক প্রশান্তি অর্জন করুন।